গুৱাহাটী পৌৰনিগমৰ শ্ৰমিক আবাসত ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে। খহি পৰিছে প্ৰথম মহলাৰ বিল্ডিঙৰ এখন ছাদ আৰু দেৱাল, আৰু ছাদ খহি আঘাতপ্ৰাপ্ত হৈছে পৌৰ নিগমৰ কৰ্মী শ্ৰীপ্ৰকাশ। জৰাজীৰ্ণ বিল্ডিংটোত 1991 চনতে মানুহ থকাৰ উপযোগী নহয় বুলি উল্লেখ কৰিছিল, কিন্তু তাৰ পিছতো বিপদজনকভাৱে আবাসটোত বসবাস কৰিছিল পৌৰ কৰ্মীসকলে। নিৰাপদ স্থানত ৰখা হোৱা নাছিল পৌৰ শ্ৰমিক কৰ্মীসকলক। বিপদৰ সম্পূৰ্ণ আশংকা থকাৰ পিছতো তেওঁলোকক স্থানান্তৰ কৰাৰ পদক্ষেপ লোৱা নাছিল পৌৰ নিগম কৰ্তৃপক্ষই। গতিকে এনে ক্ষেত্ৰত কোনে জবাবদিহি কৰিব এতিয়া পৌৰ নিগম কৰ্তৃপক্ষক? এই বিষয়ে আমাক সবিশেষ জনাব জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্য। বলেন, আপোনাৰ পৰা জানিব বিচাৰিম, ইতিমধ্যে এজন পৌৰ নিগমৰ কৰ্মী তেওঁ আহত হৈছে, এখন ছাদ খহিছে আৰু দেৱালো খহিছে, গতিকে এতিয়া পৌৰ নিগম কৰ্তৃপক্ষই এই সন্দৰ্ভত কি কৈছে? দীর্ঘদিনে এটা সমস্যার সম্মুখীন হয়ে আসছিল, সেই বিষয়টি ইতিমধ্যে অবগত গুৱাহাটী পৌর নিগম আর পৌর নিগমক ইতিমধ্যে সেই বিষয়ে অবগত করা হয়েছিল। কিন্তু আজি আমি দিনের ভাগত যেটা গুৱাহাটী পৌর নিগমের মেয়র মিগেন হরিণা সাক্ষাৎ করেছিল, মিগেন হরিণার পরে জানি পারিছিল যে এই বাসগৃহটি আসলে কিয় আসলে গুৱাহাটী পৌর নিগমে ইমান দিনে সেই সকল শ্রমিকক থাকিবর কারণে বিপদ সংকুল স্থানত থাকিবর কারণে তেখেতসকলক দি থকা হয়েছিল সেই বিষয়টি অবগত করা হয়েছিল। কিন্তু সেই সময়তে পৌর নিগমের মেয়রগাকে উল্লেখ করেছে যে দীর্ঘ সময়ে সেই শ্রমিকসলক বাসক বাসভবন এড়বলে তখন জাননিও প্রদান করা হয়েছিল, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। সেই কথা পৌর নিগম কর্তৃপক্ষ এই মুহূর্তে সেই কথা উল্লেখ করেছে। কি দূর আসলে সেয়া সত্য সেয়া নিশ্চয় পরবর্তী সময়ত পরিষ্কার হব, কারণ হয়তো পৌর নিগম কর্তৃপক্ষ আজি এনে ঘটনা হয়ে যাওয়ার পিছত হয়তো দায় সারিব, গতিকে এনেকা ধরনের কথা প্রকাশ করব পারে। কিন্তু লক্ষণীয় বিষয়টি হয়েছে যে 1991 চনতে যত আসলে তাত মানুষ থাকবো বাসোপযোগী নহয় বলে ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের পর প্রকাশ করা হয়েছিল, কিন্তু তেনে সময়ত 31টা বছরে কিদরে সেই বাসভবনত মানুষ বসবাস করলে তাক প্রশ্ন স্বাভাবিকতে উত্থাপন হয়েছে। কারণ ভূমিকম্প বা অন্যান্য কারক সমূহের কথা বাদে সাধারণ যদি লোক যেটা চলাচল করেছে তেতিয়াই যদি দেওয়াল বা ছাদ খহি পড়ে তেতিয়াহলে কব পারি যে তার নির্মাণ অবস্থা বর্তমান কি অবস্থাত সেই সকল লোক আছে তাক লৈ প্রশ্ন উঠিছে। আর একে সময়তে যদি চাওয়া হয় সেয়া আসলে দুমহলিয়া অট্টালিকা, গতিকে কব পারি যে যিকোনো মুহূর্তত আরো অধিক ভয়ঙ্কর পরিবেশ হওয়ার সূচনা হওয়ার সম্ভাবনা আছে। গতিকে যি সময়ত দেখিবলৈ পোৱা যায় যে সাধারণত প্রশাসনের তরফৰ পৰা উচ্ছেদ কার্য চলাবলৈ আরক্ষী প্রশাসনের লোক মোতায়ন করে তেখেতসকলক নির্দিষ্ট স্থানের পৰা উঠাই দিয়া হয়, কিন্তু তেনে অবস্থাত প্রশাসনে জাননি প্রেরণ করে দিলে ঠিকই, কিন্তু তারপর সেই সকল লোক কিয় বিকল্প স্থান রূপে নির্দিষ্ট স্থানলৈকে নিয়া নহল তাক লৈ সদায় প্রশ্ন থাকি যাব। কারণ হয়তো বিপদর আশঙ্কালে পুনের হয়তো অপেক্ষা করেছে নাকি গুৱাহাটী পৌর নিগমে তাক লৈ প্রশ্ন স্বাভাবিকতে আছে। এজন লোক আহত হৈছে, গতিকে তাত কিমান কৰ্মচাৰী আছে বা কিমান তাত লোক আছে, আৰু এতিয়া এই ঘটনাটো হোৱাৰ পিছত এতিয়া কি বিহিত ব্যৱস্থা লৈছে, এতিয়া তেওঁলোকক খালী কৰাৰ কাৰণে নিৰ্দেশ দিয়া হৈছে নে কি ব্যৱস্থা লৈছে? তাত এই মুহূর্তলৈকে 56টা ফেমিলি তাত আছিলে, গতিকে সেই সকল লোকক ইতিমধ্যে যাবলৈ নির্দেশ দিয়া হৈছে। লগতে কোৱা হৈছে যে গুৱাহাটী পৌর নিগম তথা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষৰ তৰফৰ পৰা উক্ত স্থানতে অতি শীঘ্ৰে তাত এটা প্রকল্প লোৱা হব, আৰু সেই প্রকল্পটো যাতে সেই সকল লোকক তাত থাকিবৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰি তাৰ কাৰণে এটা প্ৰজেক্ট ইতিমধ্যে লোৱা বুলি কথা কোৱা হৈছে। হয়তো সেই কাম অচিৰে হব বুলি কোৱা হৈছে, আৰু তাৰ কাৰণে যি 32 বছরে সেই সকল লোকে বসবাস করে থাকা স্থানটির ক্ষেত্রে পূর্বেই 32 বছরে জাননি দিয়ার পিছতো সেই সকল লোকে বিকল্প স্থানলৈকে নগল, সেই সকল লোকক কিন্তু এই মুহূর্তে প্রকল্প আরম্ভ হওয়া হেতুকে বা আরম্ভ হব বলে ইতিমধ্যে মেয়রগাকী উল্লেখ করেছে। গতিকে সেই সময়ত হয়তো যিকোনো প্রকারে সেই সকল লোকক তারপর উঠাই দিয়া হব, আর তাত একটা প্রকল্প গড়ি যাতে সেই সকল লোকক স্থায়ীভাবে তেখেতসকল থাকি দিব থাকিব পারি ব্যবস্থা গ্রহণ করার কারণে পদক্ষেপ লওয়া বলে উল্লেখ করেছে। হয়, ধন্যবাদ জানাইছো, বলেন।